ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি শুভঙ্কর তোমাদের আমি দুশো সাঁত্রিশ পৃষ্ঠায় যে ফাঁকা ঘরগুলো আছে সেই ফাঁকা ঘরগুলো কিভাবে ভরতে হবে সেটা আমি তোমাদের বুঝিয়ে দিচ্ছি এগুলো খুব মজার তোমরা মন দিয়ে দেখো আশা করি তোমরা সবাই বুঝতে পারবে প্রথমে দেখো এই যে ঘরগুলো বসানো আছে তা সবার শেষে দুটো ঘর খালি তা আমাদের করতে হবে কি এই ঘরগুলো ভালো করে লক্ষ্য করতে হবে করার পরে আমরা এখানে ফাঁকা ঘর দুটোতে দুটো সংখ্যা বসাবো এখন প্রশ্ন হচ্ছে কি সংখ্যা বসাবো সেটা বুঝতে গেলে তোমাদের এই যে দেওয়ার যে সংখ্যাগুলো আছে সেই সংখ্যাগুলোকে নিয়ে ভালো করে পর্যবেক্ষণ করতে হবে তবেই তোমরা কিন্তু বুঝতে পারবে নালে বুঝতে পারবে না তা আমি চলো তাহলে আমরা পর্যবেক্ষণ করি এবং ভাবি প্রথমেই দেখো একানব্বই তারপরেই আছে ছিয়াশি তারপরে একাশি তারপরে ছিয়াত্তর তারপরে একাত্তর তারপরে দেখো দুটো ঘর খালি আছে এখন তুমি তোমরা সবাই দেখবে ভালো করে দেখো এই যে পাঁচটা সংখ্যা দেওয়া পাঁচটা সংখ্যার মধ্যে একটা ঘর অন্তর দেখো একটা মিল পাচ্ছ কি মিল একটু দেখো এখানে আছে একানব্বই তার থেকে দশ কম একাশি তার থেকে দশ কম একাত্তর তাহলে এই ঘরটা তো খালি যাবে কারণ একটার অন্তর তাহলে এই একাত্তরের পরে কত এই ঘরটা খালি গেলে তাহলে একাত্তরের পরে দশ ঘর কম কত হবে অবভিয়াসলি এই সংখ্যাটা হবে দেখো একষট্টি এই সংখ্যাটা আমি বসিয়ে দিলাম তোমরাও বসাবে তাহলে আমি এটা বললাম দেখো আবার দেখো একানব্বই একাশি দশ কম একাশি দশ কম একাত্তর তার পরের ঘর খালি দাও তারপরে একষট্টি বসিয়ে দাও এরপর এখন একটা ঘর খালি আছে তাহলে এবার এই সংখ্যাটা খেয়াল করো এটা ছিয়াশি তার দশ কম ছিয়াত্তর তাহলে তার দশ কম কত হবে অবশ্যই কত হবে ছেষট্টি কারণ ছিয়াত্তরের দশ কম হচ্ছে ছেষট্টি তাহলে প্রথম যে বিন্যাসটা দেখলাম সেই বিন্যাস অনুসারে আমরা কিন্তু ফাঁকা ঘর দুটো পূরণ করে দিলাম চলো এর পরেরটাই যায় পরেরটা দেখো দশ ঠিক তারপরেরটা দেখ পরের পরেরটা দেখো দশের পরে তেরো তারপর তিন বাড়লো তের থেকে তিন বাড়লো ষোলো ষোলোর থেকে তিন বাড়লে কত হবে উনিশ হবে একটা ঘর অন্তর তাহলে তিন ঘর করে বাড়ছে তাহলে ষোলোর পরেই হচ্ছে উনিশ এ ঘরে বসবে না বসবে কোন ঘরে এই ঘরে কারণ একটা ঘর অন্তর এই ঘরটা বাদ দিয়ে দিয়ে এরপরে তাহলে এবার এই ঘরটার জন্য দেখি ভাবি এখানে আছে দেখো তেইশ তার থেকে তিন বেশি ছাব্বিশের থেকে তিন উনত্রিশ বোঝা গেল এরপরে দেখো তোমরা এই বিন্যাসটা দেখো এই বিন্যাসের প্রথমেই দেখো আমাদের যে ইংরাজি আলফাবেট গুলো আছে সেগুলো পরপর লেখা আছে এ বি সি ডি ই পরিষ্কার দেখতে পাচ্ছ তোমরা তাহলে এ বি সি ডি ই পর্যন্ত লেখা পরের যে ঘরটা এখানে কি হবে তাহলে এটি ইয়ের পরে যা তাই তাহলে এর পরে কি হবে সেটা বলো তোমরা এর পরে হবে এফ তাহলে আবার বলি এ বি সি ডি ই এফ তারপরে অবশ্যই জি তাহলে এই বিন্যাসের প্রত্যেকের প্রথমটা দেখে আমরা কিন্তু পরের ঘরে কি হবে সেটা বুঝে নিলাম এরপরে দেখো এর দ্বিতীয়টা কি আছে ইংরাজি অক্ষর যেগুলো আছে তাদের শেষের থেকে শুরু করা আছে শেষ থেকে পরপর দেখতে দেখতে যাও দেখতে পাবে কি আছে এখানে জেড জি আছে মানে জেড আছে ওয়াই আছে এক্স আছে ডাব্লিউ আছে ভি আছে তাহলে ঠিক তার আগেরটা তাহলে ভি এর আগে কি হবে ভি এর আগে দেখবে পড়ে দেখবে তোমরা ইউ পাবে তাহলে ভি এর আগে ইউ তারপরে টি এইবার তাহলে বুঝতে পারলে এই দুটো ঘর কি হলো তাহলে এইভাবে যদি এগুলো আমরা মেনটেন করি ঠিকঠাক বুঝে তাহলে এই দুটো কিন্তু এটাই হয় তারপরে আশা করি ঠিক তোমরা এটা চিন্তা ভাবনা করবে এটা তোমাদের জন্য থাক তোমরা ভালো করে ভেবে কি হবে সেটা তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও এরপরে দেখো চারটে সংখ্যার আছে তার মধ্যে এই যে বিন্যাস এই বিন্যাসের এই ফাঁকা ঘরে কি হবে এটা জানতে গেলে ভালো করে এই সংখ্যাগুলোকে পর্যবেক্ষণ করো করলে তবেই কিন্তু তোমরা বুঝতে পারবে দেখো ভালো করে পাঁচ এটা বাদ দাও পরের ঘর মানে একটা অন্তর একটা তাহলে পাঁচের পরে দশ হলো দশের পরে পনেরো হলো একটা ঘর বাদ দিয়ে তাহলে আবার বলি পাঁচের পরে দশ একটা ঘর বাদ দাও দশের পরে একটা ঘর বাদ দিয়ে তেইশ তাহলে সরি দশের পরের ঘর হচ্ছে পনেরো তাহলে পনেরোর পরের এই ঘরটা বাদ দিতে হবে এটা বাদ দিলে এটা কত হবে কুড়ি বোঝা গেল তাহলে পাঁচ দশ পনেরো কুড়ি এরপরে দেখো এখন এই ঘরটা খালি আমাদের তাহলে কি করতে হবে এইবার এই আঠারো আর তেইশ দেখো আঠেরো থেকে পাঁচ বিয়োগ করলে আঠেরো থেকে আঠেরোর সঙ্গে যদি পাঁচ বিয়োগ না আঠারোর সঙ্গে যদি তোমরা পাঁচ যোগ করো তাহলে দেখবে তেইশ তাহলে দুজনের ডিফারেন্স দুজনের অন্তর ফল হচ্ছে তেইশ অর্থাৎ তোমরা বুঝতেই পারছো পাঁচ ঘর অন্তর বাড়ছে পাঁচ ঘর অন্তর লিখবো আমরা তাহলে আঠেরোর পরের পাঁচ ঘর তেইশ তাহলে তেইশের পরের পাঁচ ঘর হবে কত তেইশের সঙ্গে পাঁচ যোগ করলে হয় আঠাশ তাই আমি লিখে দিলাম এখানে আঠাশ তাহলে তোমরা এই বিন্যাসে অবশ্যই বুঝতে পেরেছ ফাঁকা ঘর দুটোতে কি হবে বুঝে নিয়েছো তোমরা ঠিক তারপরটা এসো তারপরে দেখো ভালো করে এই যে সংখ্যাগুলো দেওয়া আছে এই সংখ্যাগুলোর অর্থাৎ এটার এটার মধ্যে সবসময় তোমরা যদি খেয়াল করে দেখো এই একাত্তর আর তেষট্টির মধ্যে আট ডিফারেন্স অর্থাৎ এর থেকে আট কম তেষট্টি তার মানে এখান থেকে যদি তুমি আট বিয়োগ করো তাহলে তেষট্টি পাবে আবার তেষট্টি থেকে আট বিয়োগ করলে পঞ্চান্ন পাবে পঞ্চান্ন থেকে আট বিয়নচল্লিশ থেকে আট বিয়োগ করলে কত হবে উনচল্লিশ থেকে আট বিয়োগ করলে ঠিক তারপরে ঘরে বসে যাবে তাহলে উনচল্লিশ থেকে আট বাদ দিলে অবশ্যই হবে একত্রিশ এবার এর থেকে আবার আট বাদ দাও কারণ প্রত্যেকটাই বুঝতে পেরেছি প্রত্যেকটা পাশাপাশি সংখ্যার মধ্যে আট করে ডিফারেন্স মানে আট করে বাদ দাও একত্রিশ থেকে আট বাদ দিলে হবে অবশ্যই তাহলে আশা করি তোমরা এটাও বুঝতে পারলে যে এই যে বিন্যাস এই বিন্যাস দেখলাম এবং ফাঁকা ঘরে পরের দুটো লিখে ফেললাম মানে ঠিক এদের পরে কি হবে সেটা লিখে ফেললাম এরপরে চলো এটা এটাও একই রকমভাবে ভেবে দেখো যে এটা থেকে এটা চুরাশি থেকে বাহাত্তর ভালো করে দেখো বারো করে বিয়োগ করলে তাহলে চুরাশি থেকে বারো বিয়োগ করলে বাহাত্তর হয় এর বাহাত্তরের থেকে বারো বিয়োগ করলে ষাট হবে ষাট থেকে বারো বিয়োগ করলে আটচল্লিশ হবে আটচল্লিশ থেকে বারো বিয়োগ করলে ছত্রিশ হচ্ছে তাহলে ছত্রিশ থেকে বারো বাদ দাও দিয়ে যাওয়া হবে কত হচ্ছে চব্বিশ তাহলে ছত্রিশের ঠিক পরে যে ফাঁকা ঘর এখানে অবশ্যই চব্বিশ হবে তাই তো এরপরে দেখো চব্বিশ থেকে আবার বারো বাদ দাও দিলে হবে চব্বিশ থেকে বারো বাদ দিলে বারো হবে তাহলে এই ঘরটাও পূরণ হয়ে গেল এই যে ফাঁকা ঘর দুটো ছিল এই ফাঁকা ঘর দুটো পূরণ হয়ে গেল আমাদের এরপরে লাস্ট যে ফাঁকা ঘর দেখছি ভালো করে দেখো এই যে ঘরগুলোতে একটার পর একটা অর্থাৎ দুইয়ের পরে দেখো দুই দুগুন চার চারের সঙ্গে দুই গুণ করলে আট তাহলে আটের সঙ্গে দুই গুণ করলে কোথায় বসাবো এখানে ষোলো বসাবো আট দুগুন ষোলো তাই তাহলে দুইয়ের সঙ্গে দুই গুণ করলে চার চারের সঙ্গে দুই গুণ করলে আট আটের সঙ্গে মানে আমরা কি করলাম এখানে দুই গুণ করলাম দুই করে গুণ করে করে দেখলাম যে মিল পাচ্ছি সেই জন্যই এখানে ষোলো হলো এরপরে তিন দেখো তিনের সঙ্গে একই রকম ভাবে যদি দুই গুণ করো তাহলে ছয় তাহলে দুই গুণ করছি হলো ছয়ের সঙ্গে যদি দুই গুণ করি যেটা হবে সেটা কোথায় বসবে ছগুণ বারো এই যে তাহলে এখানেও যে ফাঁকা ঘর দুটো ছিল সেই দুটোও আমি পূরণ করে ফেললাম তাহলে তোমরা এখানে যে কটা অঙ্ক আছে মোটামুটি সব কটাই করে দিয়েছি একটা বাদ দিয়ে এবার তোমরা যেটা আমি বাদ দিয়েছি চার নাম্বারটা ওটা নিজেরা বাড়িতে ভালো করে দেখে পড়বে এবং আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই জানিও ভুলো না কিন্তু থ্যাংক ইউ